বিরিয়ানি আছে 130 উইথ এগ, আচ্ছা, আর মাটন বিরিয়ানি 160 টাকা উইথ এগ। গরম হোক বা ঠান্ডা বিরিয়ানি কিন্তু ভরসা। বিরিয়ানি বলতেই এখন আমরা যেটা বুঝি সেটা হচ্ছে হয় মধ্যমগ্রাম নয় ব্যারাকপুর। নেহাত উত্তর কলকাতাতেও বেশ কিছু বিরিয়ানির দোকান খুব প্রসিদ্ধ হয়েছে, কিন্তু তাই বলে কি সাউথ কলকাতার লোকেরা বিরিয়ানি খায় না? বা বলা ভালো, তারা কি ভালো বিরিয়ানি খায় না? সাউথ কলকাতায় কোথায় ভালো বিরিয়ানি পাওয়া যায় সেটা জানার জন্যই আজকে আমি চলে এসেছি রিজেন্ট পার্ক এরিয়ায়। রিজেন্ট পার্ক এরিয়ার রানীকুঠির মোড়ে রতনদার বিরিয়ানি নাকি খুব বিখ্যাত। আজকে এই রতনদার বিরিয়ানির দোকানেই ভিডিও করব, বিরিয়ানির দাম কত, সেই বিরিয়ানি খেতে কেমন, সেই সব কিছু নিয়েই আজকের ভিডিও। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। এই মুহূর্তে আমি পেয়ে গেছি রতন বিরিয়ানির অন্যতম কর্ণধার, আসুন দাদার সাথে একটু কথা বলে নিই। নমস্কার দাদা। নমস্কার দাদা, আপনার নাম? আমার নাম দেবাশিস কর্ণধার। আচ্ছা, এই রতন বিরিয়ানি তো একদম স্ট্রিট ফুড বিরিয়ানি। একদম স্ট্রিট ফুড। তো এই বিরিয়ানি কবে থেকে শুরু হলো যদি একটু বলে? এটা হয়েছে প্রায় 1997 সাল থেকে, 1997 সামথিং হবে। আমার বাবা ব্যবসা এটা। আচ্ছা, তো বাবা থেকে এখন আমরা ব্যবসা ধরেছি, বাবা এখনো আছে। তো এই ব্যবসা এখন চালু প্রায় 29 বছর হতে যায়, 28-29 বছর হতে যায়। আচ্ছা, প্রথম থেকেই রতন বিরিয়ানি স্ট্রিটের উপর? হ্যাঁ, প্রথম থেকেই। আচ্ছা, আর মানে এখন তো যেমন অনেক রকম বিরিয়ানির দোকান বেরোচ্ছে, তো রতন তার নাম বা রতন বিরিয়ানি নাম হওয়ার পিছনে কারণটা কি? রতন আমার ভাইয়ের নাম, ছোট ভাইয়ের নাম। ওর জন্মের আগেই দোকানটা, তখন দোকান নামকরণ হয়নি, ওর জন্মের পরে দোকানটা নামকরণ হয়েছে। রতন নামটা লাকি লাকি হয়ে গেছে আমাদের কাছে। আচ্ছা, বিরিয়ানি কি কি দাম আছে? চিকেন বিরিয়ানি আছে 130 উইথ এগ, আচ্ছা, আর মাটন বিরিয়ানি 160 টাকা উইথ এগ। আচ্ছা, আর আপনাদের বিরিয়ানিতে আমি শুনেছি স্পেশাল হচ্ছে গ্রেভি দেয়া। হ্যাঁ, এই গ্রেভি দেয়াটা কি করে? কি গ্রেভিটা প্রথম থেকে শুরু হয়েছিল চিকেন চাপের গ্রেভি ওটা। আচ্ছা, তো বিরিয়ানিটা তখন দিতে গ্রেভিটা দিলে খেতে একটু ভালো লাগে, মানে একটু গ্রেভি গ্রেভি লাগে, তার প্রথম থেকে স্টার্ট করে। এখন গ্রেভিটাই ভালো প্রফেশনাল হয়ে গেছে। আচ্ছা, চিকেন চাপ পাওয়া যায়? চিকেন চাপ পাওয়া যায়। মোটামুটি চিকেন চাপের প্রায় 150 গ্রাম, একটা লেগ পিস থাকে প্রায় 150 গ্রাম। আর এমনি বিরিয়ানির চিকেন বা মাটনের এরকম প্রায় 150 গ্রাম চিকেন, চিকেন 160 হতে পারে, আর মাটনটা 150 গ্রাম মতো। আচ্যা, আর সুইগি বা জোম্যাটোতে কি আপনারা এমনি? হ্যাঁ, অনলাইন প্ল্যাটফর্ম আছে, সুইগি জোম্যাটো সব সময় আছে। আচ্ছা, আর আমার বন্ধুদের জন্য যদি একটু এক্স্যাক্ট লোকেশনটা বলে দেন কোথায়। আচ্ছা, আর কিভাবে আসবে? টলিগঞ্জ মেট্রো করে আসতে হয়, মেট্রো করে মেট্রো টলিগঞ্জ মেট্রো নেমে ওখান থেকে ভাই অটো করে রানীকুঠি মোড় টেলিফোন এক্সচেঞ্জের সামনে, একদম একদম টেলিফোন এক্সচেঞ্জের সামনে বসে গেছে। আর যাদবপুর থেকে আসে, যাদবপুর থেকে অটো করে আসতে হবে, আর বাগাড়ি থেকে অটো করেই আসতে হবে। আচ্ছা, দোকান রোজ খোলা? রোজ খোলা, কোনো বন্ধ নেই। সকাল 11 থেকে রাত্রির 9টা অবধি। সকাল 11 থেকে রাত্রি 9টা, সকাল 11 থেকে রাত্রি 9টা অবধি। আচ্ছা, পুজোর সময় কি কোনো স্পেশাল বিরিয়ানি বা স্পেশাল আইটেম হয়? পুজোর সময় হোল লাইফ খোলা। পুজোর সময় হোল লাইফ, ওটাই স্পেশাল। আচ্ছা, ওটাই স্পেশাল। ঠিক আছে দাদা, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। এখানে এবার আমার বিরিয়ানির প্লেট রেডি হচ্ছে। আমি এক প্লেট মটন বিরিয়ানি অর্ডার করেছি। প্রথমেই কলা পাতা দিয়ে তার উপর এক টুকরো ডিম, এক টুকরো আলু, আর এই যে দেখছেন বেশ 150-160 গ্রামের মতো একটা মাটনের পিস, রাইসটা কিন্তু বেশ ঝুড়ো ঝুড়ো দিয়ে মোটামুটি এনাদের বিরিয়ানির প্লেটটা
তৈরি হয়। এর ওপর এনাদের স্পেশাল আইটেম হলো স্যালাড আর সেই চিকেন গ্রেভি, যেই চিকেন গ্রেভির জন্য কিন্তু এই রতন বিরিয়ানি খুবই বিখ্যাত। সাথে একটা কাঁচা লঙ্কা দিয়ে আপনার প্লেট কিন্তু রেডি। বন্ধুরা, এখন আমার হাতে নিয়ে নিয়েছি কিন্তু এদের মটন বিরিয়ানি। এরম এরা কিন্তু এখনও উপর দিকে একটু তোলো, এরা কিন্তু এখনও কলা পাতে সার্ভ করে, তবে সবাইকে নয়, মোটামুটি পুরনো কাস্টমার হলে এনারা এখনও কলা পাতে দেওয়ার চেষ্টা করেন। এরকম একটা মাটনের পিস দেওয়া হয়েছে, মোটামুটি 160 থেকে 170 গ্রাম ওয়েট। আর এদের বিশেষত্ব হচ্ছে এনারা বিরিয়ানির ওপর একটু চাঁপের গ্রেভি দিয়ে দেন। আর তার সাথে নিয়ে নিয়েছি একটা চিকেন চাঁপ, এটাও মোটামুটি 150 গ্রাম মতো ওজন হবে। চলুন ট্রাই করে দেখি বিরিয়ানিটা কেমন। আগে একটু শুধু বিরিয়ানি খেয়ে দেখি। ও, এনাদের বিরিয়ানিতে কিন্তু ডিমও দেয়া হয়। ডিম, বিরিয়ানি, স্যালাড এবং গ্রেভি, এই দিয়ে কিন্তু এনাদের বিরিয়ানির প্লেটটা তৈরি হয়। প্রথমে একটু শুধু বিরিয়ানি নিয়ে দেখি। বেশ লম্বা গ্রেনের চাল, একটু কম ময়েস্ট, বাট ট্রাই করে দেখি। হালকা শুকনো, একটা হালকা বিরিয়ানির এসেন্স আছে, মোটের উপর মন্দ নয়। মাটনটা দেখুন, বেশ রেয়াজি পিস দেওয়া হয়েছে, বেশ থলথলে পিস, ফ্রেশ। এই দেখুন, একদম রেয়াজি পিস এবং বেশ ভালো সিদ্ধ হয়েছে, হাত দিয়েই ছিঁড়ে আসছে নরম। একটুখানি বিরিয়ানি দিয়ে একটা কাঁচা লঙ্কা দেওয়া আছে, মোটের ওপর কিন্তু ভালো বস। কিছুদিন আগেই সাউথ কলকাতায় আর একটা বিরিয়ানি ভিডিও করেছি, আমি আই বাটনে দিয়ে দেবো, আপনারা চাইলে সেই ভিডিওটা গিয়েও দেখতে পারেন। আচ্ছা, এবার চাঁপটায় আসি, এদিকটা আনো। এরম একটা চাঁপ দেওয়া হয়েছে, চিকেনটা দেখুন একদম ফ্রেশ, সাদা, একটু চাঁপের গ্রেভি নিয়ে একটু বিরিয়ানির সাথে মিশিয়ে বেশ ভালো। চাঁপটা হালকা মিষ্টি, কিন্তু চাঁপের একটা ভালো ফ্লেভার বিরিয়ানির মধ্যে মিশে যাচ্ছে। এনারা যে গ্রেভিটা দিয়েছিলেন সেটা কিন্তু চাঁপেরই গ্রেভি দিয়েছেন। এই গ্রেভিটা দিয়ে এরকম একটা আলু দিয়েছে, দেখুন আলুটা কিন্তু একদম সফট এবং নরম, দেখুন আলুটা ভেঙে যাচ্ছে এবং আলুর মধ্যেও বিরিয়ানির সেন্টটা কিন্তু বেশ ভালো মতন ঢুকেছে। আরেকটা বাইট মাটনটা দিয়ে একটু বিরিয়ানি মাখিয়ে স্ট্রিট বিরিয়ানি হিসাবে আমি বলবো বেশ ভালো, এবং ওনাদের যে প্রেজেন্টেশন সেটাও খুব সুন্দর। ধরনা চাপ দিয়ে বা চাপ ছাড়াও বিরিয়ানিটা ট্রাই করতে পারেন, আপনাদের অসুবিধা হবে না। পুরো খাওয়া দাওয়াটা শেষ করিনি, কথা হচ্ছে খাওয়া দাওয়ার পরে। কারণ এই ছিল রতন বিরিয়ানিতে আজকে বিরিয়ানি খাওয়া দাওয়া। 160 টাকায় বেশ ভরপেট লাঞ্চ করার জন্য রতনের বিরিয়ানি কিন্তু আমার তরফ থেকে বেশ ভালো মতন রেকমেন্ডেড থাকলো। সাথে 80 টাকায় চিকেন চাপ, এটাও কিন্তু বেশ ভালো ছিল এবং বেশ পকেট ফ্রেন্ডলি। আপনারা যারা বিরিয়ানি বা চাপ খেতে চান এবং সাউথ কলকাতায় থাকেন, তারা এখানে এসে এই স্ট্রিট ফুড বিরিয়ানি একবার ট্রাই করে যেতেই পারেন। এই অবধি যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই, ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে।